জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়ারা গ্রামের সুনীল রায় ও তার স্ত্রী পুষ্পরানী রায়কে কতিপয় ব্যক্তি মারধরের ঘটনায় এলাকাবাসী পাকা সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করেছে ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে মাগুরা স্টাফ প্রতিনিধি আশরাফ হোসেন পল্টুর পাঠানোর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ভুক্তভোগী পরিবারের লোকজন অভিযোগ করেন একই এলাকা প্রভাবশালী ব্যক্তি আহমদ আলী মিয়া ও তার পরিবার দীর্ঘ পঁচিশ থেকে তিরিশ বছর ধরে হিন্দু অধ্যুষিত ঘাসিয়ারা গ্রামে এই মালোপাড়ার নিরীহ লোকজনদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অত্যাচার ও নির্যাতন করে আসছে এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে তুচ্ছ ঘটনায় সে তার ছেলে ইব্রাহিম মিয়া দুজনে মিলে ওই পাড়ার সবচেয়ে নিরীহ ও অসহায় ব্যক্তি সুনীল রায়কে হত্যার উদ্দেশ্যে গলা টিপে শ্বাসরুদ্ধ করে উঁচু থেকে মাটিতে ফেলে মারাত্মক আহত করে স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী পুষ্প রানী রায়ও মারধরের শিকার হন পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে স্বামী স্ত্রীকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ঘটনার পরপরই এলাকার হিন্দু মুসলমান সহ স্থানীয় লোকজন ঐক্যবদ্ধ হয়ে ঘাসিয়ারা নাকল পাকা সড়ক অবরোধ করে আহমদ ও তার ছেলের বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাংলাদেশে পরিস্থিতি শান্ত করেন এ বিষয়ে অভিযুক্ত আহমেদ আলী মিয়া সৃষ্ট ঘটনা অস্বীকার করে বলেন মালোয়াপাড়ার হিন্দু সম্প্রদায়ের লোকজন তার ছেলের উপর অতর্কিত হামলা করে মারপিট করেছিল তখন আমি ছেলেকে নিয়ে টেনে নিয়ে বাড়ির মধ্যে নিয়ে যাই এর চেয়ে বেশি কিছু আমি জানি না এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় জানান জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে পার্শ্ববর্তী হিন্দু মুসলিম দুটি পরিবারের মধ্যে গণ্ডগোল হয়েছে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে